গত ক্লাসের কন্টিনিউশন হিসেবে আমরা আজকে যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল রেক্টিফায়ার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার নিয়ে আলোচনা করব। আগের সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেক্টিফায়ারে আমরা দেখে আসছি যে সিঙ্গেল ফেজে ডায়োডের পরিবর্তে যেমন থাইরিস্টর ইউজ করা যায়, তেমনি থ্রি ফেজেও আমাদের তিনটা ফেজ থাকে, এ ফেজ, বি ফেজ, সি ফেজ। স্লাইড তো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো আমাদের কন্ট্রোল থ্রি ফেজ যে রেক্টিফায়ার আছে, এই কন্ট্রোল থ্রি ফেজ রেক্টিফায়ারে আমরা তিনটা ফেজকে ইউজ করে থাকি এবং এই তিনটা ফেজের ভিতরে থাইরিস্টর ইউজ করা হয়। সেই ক্ষেত্রে কখন সুইচিংটা হবে, অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজে কখন ট্রান্সফার হবে সিগন্যালটা, সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে কি আমাদের আলফা অ্যাঙ্গেলটার উপরে। তার মানে আমরা ডিলে ডিলে দিয়ে কখন এক একটা পেয়ারের সুইচ, এক একটা পেয়ার ধরে ধরে আসলে ডিলে অ্যাঙ্গেলটাকে, টাইমিংটাকে ফিক্স করতে হবে। তো আলফা কোনটা কত হবে তার উপর বেস করে আসলে আমাদের আউটপুটটা, এই ডান পাশে যে বি ফিগারটা দেয়া আছে এর মধ্যে যে বোল্ড অংশটা, বোল্ড যে ওয়েভটা দেয়া আছে, সেই ওয়েভ ধরে ধরে আমাদের থ্রি ফেজের সুইচিং হবে। একটা একটা লাইন টু লাইন ভোল্টেজ থেকে আরেকটা লাইন টু লাইন ভোল্টেজে আউটপুট ভোল্টেজ শিফট হবে। এই ক্ষেত্রে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ যেটা, সেই অ্যাভারেজ আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে গিয়ে আমাদের, যেহেতু এটা সিক্স পালস কনভার্টারের জন্য আমরা বলতেছি, সেহেতু 1/6 অফ কোনো একটা পালস থেকে আরেকটা পালসের 1/6 পর্যন্ত, একটা পালসের 1/6 হচ্ছে গিয়ে পাই বাই থ্রি প্লাস আলফা, অর্থাৎ যদি পাই পাই বাই থ্রি মানে ধরো 60 ডিগ্রি, কোন একটা 60 ডিগ্রির পরে আলফা অ্যাঙ্গেলটার ডিলে দিয়ে যদি একটা লাইন টু লাইন ভোল্টেজ অন হয়, তাহলে তারপরে 60 ডিগ্রি হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, 2π/3। এই 2π/3 থেকে আলফা কোণে গিয়ে তারপরে আরেকটা সুইচিং হবে। সো এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের জন্য আমাদের যেই ভোল্টেজের যেই পিক টু পিক লাইন ভ্যালু আছে সেটার সাইন ওমেগা টি নিয়ে সেটাকে যদি ওমেগা টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হয়, ইন্টিগ্রেট করা হয়, তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাবো, 3Vm(LL/π), সাথে কোসাইন আলফা একটা টার্ম আসবে। এই কোসাইন আলফা টার্মটাই হচ্ছে কি আমাদের ডিলে অ্যাঙ্গেল রিলেটেড টার্ম। তো এখানে যে ওয়েবশেপ আমাদেরকে দেখানো হয়েছে, সেই ওয়েবশেপে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যালটাকে আসলে 45 ডিগ্রি ডিলে করে তারপরে এটাকে ইয়ে করা হয়েছে, প্রত্যেকবার ডিলে অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে তারপরে সুইচ অন করা হয়েছে থাইরিস্টরগুলো পেয়ার বাই পেয়ার। সো সিক্স পালস কনভার্টার ছাড়াও অনেক সময় লোডের ক্ষেত্রে যে ডিসি সিগন্যালটা পাওয়া যায়, সেই ডিসি সিগন্যালের আউটপুট বা কোয়ালিটি, আউটপুট যে কোয়ালিটি, সেই আউটপুটটাকে ইম্প্রুভ করার অপশন নেই সিক্স পালস ব্রিজ কনভার্টারে সম্ভব। সেটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা দেখতে পাইলাম যে আগের আলোচনাতে আমরা দেখে আসছি যে যখন আমাদের ফুল থ্রি ফেজ কনভার্টার আমরা ইউজ করছি, সেখানে যে ডিসির সাথে যে হারমোনিক্সগুলোর উপস্থিতি ছিল সেগুলো প্রত্যেকটা সিক্স পালস, সিক্স হারমোনিক্সের উপস্থিতি ছিল। অর্থাৎ যদি এফ নট ফার্স্ট হারমোনিক্স হয় তাহলে 6F0-এর উপস্থিতি থাকবে, 12F0-এর উপস্থিতি থাকবে, 18F0-এর উপস্থিতি থাকবে। এখন এই এই অবস্থাটাকে আরেকটু ইম্প্রুভ করা সম্ভব যদি আমরা 12-পালস রেক্টিফায়ার ইউজ করি। 12-পালস রেক্টিফায়ারের ব্যাপারটা এরকম যে 12-পালস রেক্টিফায়ারে
এবিসি তিনটা ফেজ আছে, এই এ ফিগার যেটা দেখতে পাচ্ছ তোমরা সেই ফিগার অনুযায়ী তিনটা ফেজ থেকে আসলে একবার একটা ট্রান্সফরমার ইউজ করা হয়, যে ট্রান্সফরমারটা হচ্ছে গিয়ে প্রাইমারি হচ্ছে গিয়ে ওয়াই কনফিগারেশন আছে, সেকেন্ডারি ওয়াই কনফিগারেশন আছে। সেই সেকেন্ডারি ওয়াই কনফিগারেশন থেকে আমার তিনটা আউটপুট বের হয়ে আসবে, সেই তিনটা আউটপুটকে আমরা এই যে কনফিগারেশনটা দেওয়া আছে থাইরিস্টরের ব্রিজ কনফিগারেশন, সেই ব্রিজ কনফিগারেশনের সাথে কানেক্ট করব। আরেকটা ট্রান্সফরমার ইউজ করা হয় সিমিলার তিনটা ফেজ থেকে, তবে এইবার প্রাইমারিতে হচ্ছে গিয়ে ওয়াই আর সেকেন্ডারিতে হচ্ছে গিয়ে ডেল্টা কানেকশন, এবং সেখানেও ব্রিজ কনভার্টার কানেক্ট ইয়েটা ইউজ করা হয়, কনফিগারেশনটা ইউজ করা হয়। ইউজ করে তারপরে উপরের টার্মিনাল এবং সর্বনিচের টার্মিনাল এই দুইটার ভিতরে লোডকে কানেক্ট করা হয়। এখানে যেটা ঘটে, এখানে যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওয়াই টু ওয়াই যদি কনভার্সন হয় ট্রান্সফরমারের ভোল্টেজ, তাহলে ভোল্টেজের ফেজ আগের মতোই থাকে, কিন্তু ওয়াই থেকে যখন ডেল্টাতে ট্রান্সফরমারের মধ্যে প্রাইমারিতে ওয়াই কিন্তু সেকেন্ডারিতে যখন ডেল্টায় তিনটা ফেজ যখন ডেল্টা কনভার্ট থাকে তখন এটার মধ্যে একটা ফেজ শিফট ঘটে, এবং সেই ফেজ শিফটটা হচ্ছে 30 ডিগ্রির একটা ফেজ শিফট। সো এখানে বি ফিগারে দুইটা ভোল্টেজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে গিয়ে ভি নট ওয়াই আর একটা হচ্ছে গিয়ে ভি নট ডেল্টা। সো ভি নট ওয়াই যেটা সেটা হচ্ছে গিয়ে আমার নর্মাল এ বি সি এর যে ফেজ শিফট, প্রাইমারিতে যে যে সিগন্যালটা কানেক্টেড আছে তার ফেজ শিফট হচ্ছে গিয়ে ওয়াই এর সিগন্যালটা। আর ডেল্টার জন্য যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা আমার ব্রিজের অ্যাক্রসে তখন সেটা 30 ডিগ্রি ফেজ শিফট হয়ে, অর্থাৎ পিকগুলা আগের পিকের চেয়ে 30 ডিগ্রি শিফট হয়ে হয়ে আসবে। সো আমার আউটপুটে কি পাবো, আউটপুটের ওভারঅল সিগন্যালটা হবে গিয়ে ভি নট ওয়াই প্লাস ভি নট ডেল্টা। সো ভি নট ওয়াই প্লাস ভি নট ডেল্টা যারা, তাদের দুইজনকে যখন আমরা যোগ করব তখন আসলে এখানে 6টা পালসের পরিবর্তে বা 6টা পিক পাওয়ার পরিবর্তে আমরা 12টা পিক পাবো, কারণ হচ্ছে যে কখনো এটা সেম ফেজে যোগ হবে কখনো আবার আউট অফ ফেজে থাকবে। সো ওভারঅল টোটাল পিক বা নট আমরা যদি আপার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুর যদি হিসাব করি, তাহলে যেখানে নর্মাল ওয়াই কনফিগারেশনের বা নর্মাল আমাদের যে থাইরিস্টর কনফিগারেশন সেখানে 6টা পালস পাওয়া যায়, তো এখানে ওয়াই ডেল্টার কম্বিনেশনের কারণে 12টা পালস পাওয়া যাবে। তাহলে এইটা এই জন্য এটাকে 12 পালস কনভার্টার বলা হয়। আর 12 পালস কনভার্টারের যে ওভারঅল ডিসি আউটপুট, সেই ডিসি আউটপুটটা আমরা এরকম দেখতে পাবো, 6 VML বাই পাই ইন্টু কোসাইন অফ আলফা। তাহলে এখানে আমাদের যেই ভোল্টেজটা দেওয়া হয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে আলফা ইকুয়াল 0 অ্যাঙ্গেলের জন্য, অর্থাৎ এখানে কোনো ডিলে অ্যাঙ্গেল দেওয়া হয় নাই। তো এই টাইপের কোন ফিল্টার ইউজ করার সুবিধা কি, সুবিধা হচ্ছে গিয়ে যে এটা হারমোনিক ফ্রিকোয়েন্সি আসলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 12 গুণ, অর্থাৎ যদি তুমি 50 হার্জের সিগন্যাল ইউজ করো প্রাইমারিতে, তাহলে এই ডিসি আউটপুট যেটা পাবা সেই ডিসি আউটপুটে প্রথম হারমোনিক্সের উপস্থিতি হবে গিয়ে 12 টাইমস অফ 50, অর্থাৎ 600 হার্জে গিয়ে এটার ফার্স্ট হারমোনিক্সের উপস্থিতি পাওয়া যাবে, তারপর 1200 হার্জে গিয়ে সেকেন্ড হারমোনিক্সের উপস্থিতি পাওয়া যাবে। সো তার মানে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় ফ্রিকোয়েন্সি, এবং এই ফ্রিকোয়েন্সিগুলা এলিমিনেট করা তুলনামূলকভাবে অনেক ইজিয়ার। এই জন্য ফিল্টারিং 12 পালস কনভার্টার যদি আমরা ইউজ করি বা রেক্টিফায়ার যদি ইউজ করি, তাহলে 6 পালস রেক্টিফায়ারের চেয়ে এটার ফিল্টার তুলনামূলকভাবে লেস কস্টলি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এসি সিস্টেমে যদি আমাদের এইটা ইউজ হয়, তাহলে 12 পালস কনভার্টারের চেয়ে 6 পালস কনভার্টারের চেয়ে 12 পালস কনভার্টার ইউজ করা রিডিউসড হারমোনিক্সের কারণে, এক তো হচ্ছে গিয়ে হারমোনিক্সের উপস্থিতি কম, হারমোনিক্সের উপস্থিতি কম থাকলে হচ্ছে গিয়ে পাওয়ার কোয়ালিটি ভালো থাকে সিগন্যালের, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফিল্টারিংয়ের কস্টও কমে আসে। আর এইখানে যে এসি কারেন্টটা পাবো সেই এসি কারেন্টের জন্য
আমরা যদি ওয়াই এর কারেন্ট এবং ডেল্টা এর কারেন্ট এদের দুইজনকে যোগ করি তাহলে নিচে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে এই ইকুয়েশনের মতো একটা ওয়েভ ফর্ম পাবো। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ওমেগা নট টি, তারপরে মাঝখানে অনেকগুলো হারমোনিক্স অনুপস্থিত, তারপর 11, 13 এভাবে উপস্থিত থাকে, তারপরে গিয়ে আবার 19, 21 এই টাইপের হারমোনিক্সগুলো উপস্থিতি পাওয়া যাবে। সো 12-পালস রেক্টিফায়ার এর আলাদা কিছু অ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পাইলাম। আর গত ক্লাসে যেমন আলোচনা করা হয়েছিল যে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে কন্ট্রোল রেক্টিফায়ারকে যেমন ইনভার্টার হিসেবে ইউজ করা যায়, ঠিক সিমিলার আমাদের এখানে এই কনফিগারেশনটাকেও ইনভার্টার হিসেবে ইউজ করা যাবে। এবং ইনভার্টার হিসেবে ইউজ করলে আসলে কি করতে হবে, আমরা গত ক্লাসে দেখে আসছি যে ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করতে হবে আর ডিলে অ্যাঙ্গেলকে আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে রাখতে হবে। সেটা কোন ইকুয়েশন নির্ধারণ করবে, সেটা এই ইকুয়েশনটা নির্ধারণ করবে যে ভি নট সমান 3 Vm/πI ইন্টু কোসাইন অফ আলফা। সো আমরা দেখে আসছি যে আলফা এর মান যদি 0 থেকে 90 ডিগ্রির ভিতর থাকে তাহলে এটা পজিটিভ থাকে, তখন ভি নট পজিটিভ থাকে, তখন এই যে কনফিগারেশনটা আমরা দেখতেছি সেটা রেক্টিফায়ার হিসেবে ইউজ হবে। আর আলফা এর মান 90 থেকে 180 এর ভিতরে কোনো একটা অ্যাঙ্গেল যদি আমরা রাখি তাহলেই ভি নটের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ কস আলফা নেগেটিভ হয়ে যাবে। ভি নটের পোলারিটি চেঞ্জ হয়ে গেলে আসলে যদি তুমি ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দাও তাহলে ব্যাটারি এবার চার্জ, ব্যাটারি থেকে পাওয়ার আমার এসি সোর্সের দিকে ট্রান্সফার হবে। সো আমার মডিউলটা একটা ইনভার্টার মডিউল হিসেবে কাজ করবে এবং সেই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটার কনফিগারেশন এখানে দেখতে পাচ্ছ যে যদি আলফা সমান 150 অ্যাঙ্গেল দেওয়া হয় তাহলে আমার আউটপুটের ভোল্টেজটা এই যে বোর্ড লাইনগুলো দেখানো হয়েছে ভি নটের, সেই বোর্ড লাইনগুলোকে ফলো করে। অর্থাৎ এবার ভোল্টেজটার অ্যাভারেজ ভ্যালু যদি খেয়াল করো পুরোটাই নিচের দিকে, এক্স অক্ষের নিচের দিকে, তার মানে হচ্ছে যে আমার ভি নটের অ্যাভারেজ ভ্যালু নেগেটিভ। সো আমরা যেটা আশা করতেছি যে এবার ব্যাটারি ডিসচার্জ হবে, অর্থাৎ আমার ভিডিসি পাওয়ার দিবে আর উল্টা দিকে পাওয়ার ট্রান্সফার হবে, সেইটা সম্ভব হবে আমার এই ভি নট নেগেটিভ হওয়ার কারণে। সো ব্রিজের আউটপুট ভোল্টেজ নেগেটিভ ডিরেকশনে পাওয়া যাবে। আর এই 12-পালস কন্ট্রোল 12-পালস রেক্টিফায়ার বা আমাদের এই টাইপের কন্ট্রোল সিস্টেমগুলোকে আমরা ডিসি পাওয়ার ট্রান্সমিশনেও ব্যবহার করতে পারি। ডিসি পাওয়ার ট্রান্সমিশন লাইনের দুই এন্ডে এই কন্ট্রোল রেক্টিফায়ার, 3-ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার একটা কমন ইকুইপমেন্ট। সো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা এরকম যে এসি কিন্তু জেনারেট করার সময় জেনারেট হবে, জেনারেটেড পাওয়ার কিন্তু এসি হবে, কারণ এখানে তো তুমি টারবাইন ইউজ করবা, এখানে তুমি সেখান থেকে জেনারেশন হবে। সো এখানে টারবাইনের রোটেশন জড়িত, এখানে পুরোটাই ডিসিতে আসলে পাওয়ার জেনারেট করা, হিউজ স্কেলে ডিসিতে পাওয়ার জেনারেশন হয় না, পাওয়ার জেনারেশন হচ্ছে কি এসিতে হয়। সো আবার যখন তুমি সাপ্লাই দিবা তখন সাপ্লাইটাও আসলে ইউজার এন্ডে গিয়ে কিন্তু এটা এসি হিসেবে সাপ্লাই দিতে হবে, আমাদের বাসা বাড়িতে সাপ্লাই কিন্তু ডিসি সাপ্লাই মানে অ্যাভেলেবল না। সো ইউ জেনারেশন এন্ডেও এসি সিস্টেম, ইউজার এন্ডেও এসি সিস্টেম, যেটা এই ফিগারটায় দেখানো হচ্ছে। ধরো সিস্টেম 1 যেটা সেটা হচ্ছে গিয়ে জেনারেশন এন্ড, আর সিস্টেম 2 যেটা সেটা হচ্ছে গিয়ে আমার ইউজার এন্ড, দুই জায়গাতেই আমাদের এসি লাগবে, তাহলে মাঝখানে ট্রান্সমিশন করতে হবে ডিসিতে। সো একবার রেক্টিফিকেশন করতে হবে আরেকবার ইনভার্সন করতে হবে। রেক্টিফিকেশনের জন্য আমাদের এই যে 3-ফেজ কনভার্টার বা মডিউল আছে সেই কনভার্টার মডিউলটাকে আমরা রেক্টিফায়ার হিসেবে ইউজ করব। রেক্টিফায়ার হিসেবে ইউজ করতে হলে আমাদের আলফা এর মানটা 0 থেকে 90 এর ভিতরে রাখলেই হবে। এরপর কারেন্ট চলে আসবে ট্রান্সমিশন লাইন দিয়ে, ডিসি ট্রান্সমিশন লাইন ইউজ হবে, এই ক্ষেত্রে আমার 3টা ফেজ লাগতেছে না, আবার নিউট্রালও লাগতেছে না, ডাইরেক্ট আমার দুইটা ওয়্যারের ভিতর দিয়ে আমার ট্রান্সমিশন হয়ে যাবে। ট্রান্সমিশন হওয়ার পরে যখন ইউজার এন্ডে আসবে তখন আবার আমাদেরকে কী করতে হবে, এটাকে ইনভার্সন করতে হবে। ইনভার্সন করার ক্ষেত্রে সেম মডিউল ইউজ করতে পারবো, শুধু মনে রাখতে হবে যে আলফা অ্যাঙ্গেলটা আমাদেরকে কী করতে হবে,
90 থেকে 180 এর ভিতরে রাখতে হবে, তাহলেই আমার এই মডিউলটাই ইনভার্টার মডিউল হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা ডিসি কে এসি তে পরিণত করতে পারবে। এবং কিভাবে সে কনভার্সনের কিরকম ইয়ে হবে, কি কোয়ালিটি তুমি চাচ্ছ সেটা নির্ভর করবে আমার এই কন্ট্রোলার এইটার, এটা এই সুইচগুলো কিভাবে কন্ট্রোল করতেছি বা থাইরিস্টরগুলো কিভাবে কন্ট্রোল করতেছি তার উপর। এখন ডিসি ট্রান্সমিশন যে করবো এটার করতে কি কি সুবিধা আছে, ডিসি ট্রান্সমিশনের কিছু আলাদা অ্যাডভান্টেজ আছে যে অ্যাডভান্টেজগুলো এসি ট্রান্সমিশনে থাকে না। এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ডিসি ট্রান্সমিশনে ইন্ডাকটেন্স উপস্থিতি নাই, যেহেতু ওমেগা ইকুয়াল জিরো সেহেতু যে ওমেগা এল এই টার্মটার উপস্থিতি থাকে না। সো ইন্ডাকটিভ পার্টটা না থাকার কারণে এসির ভিতরে যে ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা যোগ হইতো ডিসিতে সেই ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা নাই। দুই নম্বর হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্সের উপস্থিতি থাকে না ডিসিতে। কন্ডাক্টর আমরা জানি যে এসিতে দুইটা কন্ডাক্টরের ভিতরে একটা ক্যাপাসিটেন্সের উপস্থিতি থাকে, ট্রান্সমিশন লাইনে যদি পড়ে থাকো তোমরা তাহলে পাওয়ার সিস্টেমে আছে যে ট্রান্সমিশন লাইনগুলোর ভিতরে একটা ক্যাপাসিটেন্স কাজ করে, পাশাপাশি ট্রান্সমিশন লাইন এবং গ্রাউন্ডের ভিতরেও একটা ক্যাপাসিটেন্স কাজ করে থাকে। সো সেই ক্যাপাসিটেন্সের উপস্থিতি আসলে ডিসি ট্রান্সমিশন লাইনে নাই, ফলে আমাদের তুলনামূলকভাবে লসের পরিমাণ এসি ট্রান্সমিশন লাইনে যে লসগুলো ইনভলভ থাকে এই রিলেটেড সেই লসগুলো এখানে অনুপস্থিত। তৃতীয় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে ডিসি ট্রান্সমিশন লাইনে মাত্র দুইটা কন্ডাক্টর দিয়ে তুমি ট্রান্সমিশন করতে পারবা, কনভেনশনাল থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনে ওয়্যারের রিকোয়ারমেন্ট বেশি থাকে। তারপর হচ্ছে যে ডিসি ট্রান্সমিশন টাওয়ারগুলা সাইজে ছোট রাখলেও চলে, কারণ হচ্ছে গিয়ে একটা হচ্ছে যে তিনটা ওয়্যার যদি যায় বা চারটা ওয়্যার যদি যায় তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করার ব্যাপার আছে, প্লাস একটা থেকে আরেকটার মধ্যে উপরে নিচে হাইটের ডিস্টেন্স মেনটেন করার ব্যাপার আছে। ডিসি ট্রান্সমিশন লাইনে পাশাপাশি দুইটার তার নিয়ে গেলেও সেই সমস্যাটা হবে না। আর ডিলে অ্যাঙ্গেল কন্ট্রোল করে এখানে ট্রান্সমিশন এন্ডে কন্ট্রোল করতে পারতেছ বা রিসিভার এন্ডেও কন্ট্রোলিং তুলনামূলকভাবে ইজিয়ার। ডিসি এসি ট্রান্সমিশন লাইনে ফ্রিকোয়েন্সি রিলেটেড কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, ডিসি ট্রান্সমিশন লাইনে ফ্রিকোয়েন্সি রিলেটেড বা ইন্টারফিয়ারেন্স রিলেটেড ডিস্টারবেন্সগুলো কম। দুই নম্বর কথা আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, অনেক সময় ফ্রিকোয়েন্সির ডিফারেন্স থাকে, যেমন কোনো এক জায়গায় 50 হার্টজের ফ্রিকোয়েন্সি আছে, কোনো এক জায়গায় 60 হার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ হয়। যেমন ধর দুইটা দেশের মধ্যে যদি বর্ডারের ভিতর দিয়ে ট্রান্সমিশন হয়, পাওয়ার ট্রান্সমিশন হয়, এমন যদি হয় যে একটা দেশ 50 হার্টজ ইউজ করে আরেকটা দেশ 60 হার্টজ ইউজ করে, কিংবা কোথাও হয়তো কোনো একটা ফ্যাক্টরির হয়তো 60 হার্টজের রিকোয়ারমেন্ট দরকার 50 হার্টজের পরিবর্তে, তার যে মেশিন সেটা হয়তো বাইরের কোনো দেশ থেকে আনানো হইলো যেটা 60 হার্টজের রিকোয়ারমেন্টটা চলতেছে, তখন আসলে কি করতে হবে, তখন আসলে এই সিস্টেম ইউজ করতে হবে। অর্থাৎ ইউজার এন্ডে জেনারেশন এন্ডে যাই হোক, আমরা যখন ওয়ান্স ডিসিতে ট্রান্সফার করে দিলাম তারপর রিসিভার এন্ডে গিয়ে এটা কিন্তু ডিসি হিসেবে পাইলাম। এখন সুইচিং কিভাবে করব সেটা আমাদের হাতে, আমরা যদি 60 হার্টজে সুইচিং করি তাহলে ইজিলি কিন্তু আমাদের ডিসি সিগন্যালকে আমরা ইজিলি 60 হার্টজে রূপান্তর করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ যদি বলি তাহলে এখানে এসি টু ডিসি কনভার্টার কস্টলি, এটা ফিল্টারের রিকোয়ারমেন্ট আছে, মানে ডিসিকে ফিল্টারিং করতে হবে ভালোভাবে। আর হচ্ছে গিয়ে যে কন্ট্রোল, এটা কন্ট্রোল সুইচগুলোর যে কন্ট্রোল সেই কন্ট্রোলগুলো একটু সফিস্টিকেটেড, নট ইজি। আর সাধারণত ডিসি ট্রান্সমিশন যদি তোমার প্ল্যানে না থাকে তখন এটাকে প্ল্যানে নিয়ে আসা একটু কষ্টসাধ্য ব্যাপার। এই রিলেটেড কিছু ইনসিডেন্টসও ঘটছে, বাংলাদেশে একবার বড় একটা ইনসিডেন্ট ঘটছিল যেখানে সারা দেশের পাওয়ার আউটেজ হয়ে গেছিলো, সেটা একটা বড় পাওয়ার ট্রান্সমিশন লাইনে এই একটা ফেলিয়রের কারণে, এইরকম একটা এসি টু ডিসি ট্রান্সমিশনের কনভার্টারের এক পাশে ফেলিওর করার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটছিল। যাই হোক, তো কি কি ঘটনা ঘটতে পারে সেটা
মানে এখানে কি কি এসি টু ডিসি কনভার্সনের ক্ষেত্রে কি কি ঘটলো সেটা আসলে ফিগার থেকে ব্যাখ্যা করে দিলাম। আর হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ডিলে অ্যাঙ্গেল কন্ট্রোল করাটা এইটা হচ্ছে গিয়ে মেইন ইস্যু বা মেইন থিম এখানকার। তো ডিলে অ্যাঙ্গেল কন্ট্রোলার ডিজাইনের আলাদা আছে, এখানে আলাদা ব্লক মডিউল আছে, সেখানে মাইক্রোপ্রসেসর ইউজ হয়, সেই মাইক্রোপ্রসেসর থেকে তোমার এই পালসগুলো জেনারেট হইতে হয়। এবং এখানে আসলে অনেক বিষয় রিলেটেড, এখানে সাপ্লাই পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর এই ডিলে অ্যাঙ্গেলগুলো কন্ট্রোল করে নির্ধারণ করতে হবে, সাথে হচ্ছে যে হারমোনিক্স কমায় আনতে হবে, প্লাস হচ্ছে যে টিএসডি কন্ট্রোলে রাখতে হবে, এরকম পাওয়ার কোয়ালিটি ইস্যু বলে কিছু টার্ম থাকে, সেই কন্ট্রোলগুলো জন্য আলাদা আলাদা স্কিম আছে, সেই স্কিমগুলো আসলে ওই প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রাম করে তারপরে পালস জেনারেট করতে হয়, সেই পালস জেনারেশনের উপরে আউটপুট নির্ভর করবে। প্লাস হচ্ছে যে এখানে ইনপুট সাইড থেকে কত পাওয়ার আসতেছে, আউটপুট সাইডে কত পাওয়ার রিকোয়ারমেন্ট আছে, এই ব্যাপারগুলোও কিন্তু এই পালস অ্যাঙ্গেল দিয়ে করতে হবে। তো এখানে আসলে একটা হিউজ জড়িত, পুরো ব্যাপারটার সাথে একটা বড় রকম প্ল্যানিং বা বড় রকম একটা কন্ট্রোল সিস্টেম জড়িত, যেটা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমাদের মোটামুটি রেক্টিফায়ার পার্ট, রেক্টিফায়ার চ্যাপ্টারের আমাদের যা যা দরকার, মূল থিমগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি, ছোটখাটো টুকটাক কিছু অঙ্ক দেখাইছি, কিন্তু প্রত্যেকটা টপিক্সের সাথে রিলেটেড অঙ্ক আছে। এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে সেগুলাই যদি বুঝে বুঝে করতে পারো, বা সেই সেই থিমের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো যদি এক্সারসাইজ থেকে করতে পারো, তাহলে যথেষ্ট হবে এর জন্য, পরীক্ষার জন্য। তো আমরা তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিব, কি অ্যাসাইনমেন্ট দিব সেটা আলোচনা করব, সামনে আলোচনা করব ম্যাথ রিলেটেড, সেটা ভবিষ্যতে কোনো একটা ক্লাসে আমি প্ল্যান করে ডিস্ট্রিবিউট করব। আর গত ক্লাসে আসলে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম, তো আমার আসলে দুইজন স্টুডেন্ট বা ম্যাক্সিমাম তিনজন স্টুডেন্ট নিতে পারবো, অনেকেই যোগাযোগ করছো, সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে যদি কাজ করতে চাও রিনিউয়েবল পাওয়ার নিয়ে, তাহলে পেয়ার পেপার পাবলিশের বহুত অনেক অপরচুনিটি আছে, তো থিসিস রিলেটেড যদি কাজ আমার সাথে করতে চাও তখন আমরা এই রিলেটেড ট্রাই করব। আর আসলে হ্যাঁ বলো স্যার, আপনি বলছিলেন ইন্টারেস্ট থাকলে টপিক দিয়ে দিবেন মানে পড়ার জন্য। হ্যাঁ, তুমি ইমেল করো আমাকে, আমি সময় মতো দিয়ে দিব। আচ্ছা জি স্যার। আর আমার আসলে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি এতদিন পর্যন্ত আমি একটু ফ্রি ছিলাম, আজকে থেকে আসলে আমি ডিপার্টমেন্টাল হেডের দায়িত্ব গ্রহণ করছি, সো সেই কারণে আজকের ক্লাস শুরু করতেও দেরি হইলো, আর সামনেও হয়তো মানে বিভিন্ন ব্যস্ততা চলে আসবে। সো তোমরা মানে যে কোনো ইমিডিয়েট ঘোষণার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকার জন্য বললাম, কি হুটহাট করে হয়তো ক্লাস ক্যান্সেল করে দেওয়া কিংবা ডিলে হওয়া, এটা এখন কমন হয়ে যাবে, যেটা আসলে আমার অভ্যাসে নাই, কিন্তু এখন এটা বাস্তবতার খাতির এই জিনিসটা করতে হচ্ছে। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি, যারা যারা অ্যাটেন্ডেন্স দাও নাই এখনো দিয়ে দাও।